আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন পরিকল্পনা বিভাগের স্থগিতকৃত পরীক্ষা তার সময়সূচি প্রকাশ করেছে। তো আমরা এখন যে বিজ্ঞপ্তি পরিকল্পনা যে পরিকল্পনা বিভাগের যে ওয়েবসাইটে আমরা যে বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে যে বিজ্ঞপ্তি, এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। তো আমরা এখন এই বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখব। তো এখন তারা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরিকল্পনা বিভাগের তৃতীয় চতুর্থ শ্রেণীর সর্বমোট 50টি শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্ত 3/4/2020 খ্রিস্টাব্দ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। উক্ত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয় এবং বর্তমানে উক্ত লিখিত পরীক্ষা আগামী 9/4/2021 তারিখ রোজ শুক্রবার প্রবেশপত্রে উল্লিখিত সময়ে অর্থাৎ সকাল 11টা থেকে এবং স্থান হচ্ছে শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় শেরেবাংলানগর ঢাকা এবং শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শেরেবাংলানগর ঢাকা অনুষ্ঠিত হবে। এবং অর্থাৎ এই তারিখে যে পরীক্ষা স্থগিত হয়েছিল এবং এখন নতুন তারিখ তারা নির্ধারণ করেছে এই তারিখ। এবং তারা উল্লেখ করেছে যে যে সকল বৈধ আবেদনকারীগণ ইতিপূর্বে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাননি তাদেরকে আগামী 5 এপ্রিল 2021 তারিখের পূর্বে অফিস চলাকালীন সময়ে 9টা থেকে 5টা গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি সহ ডুপ্লিকেট প্রবেশপত্র প্রশাসন অধিশাখা 3 পরিকল্পনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় শেরেবাংলানগর ঢাকা ভবন 9 কক্ষ 16 হতে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। বৈধ প্রার্থীগণকে স্বাস্থ্যবিধি মেনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বৈধ আবেদনকারীদের তালিকা সহ লিখিত পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।